প্রিয় বন্ধুরা সালামুকুম রহমতুল্লাহি আবারকাত তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে বিল্ডিং সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিও থেকে যারা বিল্ডিং করতে চান তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও হবে আপনার এই বিষয়গুলো যারা বিল্ডিং করতে চান অবশ্যই জানতে হবে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা বিষয় কিন্তু যারা খুবই জরুরি তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে চলে আসলাম সেটি হলো বিল্ডিংয়ের যে আমরা বেলগুনির চাল শাটারিং করে থাকি রডগুলা কোথা কোথায় রাখতে হবে এবং চালগুলো কীভাবে শাটারিং করলে আপনার চালগুলো সুন্দর হবে বেলকনি চালাগুলা তো এখানে এই সিক্স চালা হবে যেটাকে আমরা চৌচালা বা দুচালা এটা চার চালের সিক্স চালের ইয়ে হবে এই চালগুলো আমরা কীভাবে শাটারিং করেছি তো কীভাবে করলে আপনাদের জিনিসগুলো মজবুত হবে এবং সুন্দর হবে এই বিষয়গুলো আজ আপনাদের সামনে এই ভিডিওতে বলবো তো আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন তো তার আগে বন্ধুরা ছোটো একটি রিকোয়েস্ট যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রথমীয়ত আপনাদের সামনে এরকম বিল্ডিং সম্বন্ধে তথ্য দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা দেখুন এদিকে চালটা কিন্তু অলরেডি ডালাই করা হয়ে গেছে এবং ওই চালটা সার্ভারিং করা হয়েছে তো চালগুলা সম্পূর্ণ কাজ যখন শেষ হবে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব যে অনেক সুন্দর হবে এই চালাগুলা এই চালাগুলা করতে হলে দেখুন এটার নিচে কিন্তু কোনো সাপোর্ট নেই চালের সাপোর্ট ছাড়াও কিন্তু চালটি খুবই মজবুত হবে এবং ইনশাআল্লাহ বেল্ডিং দিন থাকবে এই চালগুলো কিন্তু ততদিনে কোনো ক্ষয়ক্ষতি হবে না তো সেক্ষেত্রে এগুলো কীভাবে করতে হবে কীভাবে কালি জিনিসটা মজবুত হবে সেই বিষয়গুলো এখন আপনাদেরকে দেখাবো তো আমরা কিন্তু সাত থেকে এখানে প্রায় দশ বারো রড নামিয়ে নিয়েছিলাম এই রডগুলো কিন্তু এখানে আমরা চালে মানে চতুর্দিকে সরিয়ে দিয়েছি তো দেখুন যে ডালাইগুলো করা হয়েছে খুবই সুন্দর ডালাইগুলা করা হয়েছে এবং নিচের যেই ছাদটি বানানো হয়েছে নিচের সাদ থেকে সল করে কিন্তু চালগুলো সাটারিং করা হয়েছে উপরের সাদরা কিন্তু সেমভাবে আছে বিল্ডিংটি মূলত চারতলা ফাউন্ডেশন এখন দুতলা করা হচ্ছে এটা হলো দুতলা ছাদের উপরে যে যারা দাঁড়িয়ে সেটা হলো একটি বিল্ডিংয়ের সামনে পোর্স দেখুন এটার পোর্সরা কিন্তু একদম দোতলা দেওয়া হয়েছে এবং যেই বারান্দার চালাগুলো দেখতেছেন চালাগুলো কিন্তু দোতলায় নিচতলায় কোনো বারান্দা নেই তার জন্য কিন্তু একদম উপরতলায় এই চালাগুলো সারাইন করা হয়েছে তো দেখুন অলরেডি আমি কিন্তু যেই করা করেছি আপনারা হয়তো রডগুলো দেখতেছেন যে আমরা রডগুলো চতুর্পাশ দিয়ে এখন মানে এটাকে এখানে কাগজ মারা হবে যে ফাঁকাগুলো ফাঁকাগুলা বন্ধ করে কাগজ মারা হবে তারপর সাইড দিয়ে বিট মারা হবে এবং যে রডগুলো আপনারা দেখতেছেন হয়তো বা আপনার ক্যামেরা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না সাত থেকে কিন্তু রডগুলো নামানো হয়েছে দেখুন এই রডগুলো আমরা এখন চতুর্পাশে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে কিন্তু আমরা এখানে এই বাকি যে রডগুলো আছে রডগুলো দিয়ে আমরা সম্পূর্ণ এগুলো ভালো করে বাঁধিয়ে নেব বান দেওয়ার পর কিন্তু আমরা এই ডালাইগুলো করব তো সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলভাবে দেখুন যে আমরা এখানে সাইড দিয়ে বিট মারা হচ্ছে এদিক দিয়ে বিট মারা হচ্ছে বিট মারা যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু আমরা এই এখানে ডালাইগুলো করবো তো দেখুন এই যে নিচে যে সারটি দেওয়া আছে এবং নিচের সাথে বরাবর কিন্তু এই সার এন্ট্রি করা হচ্ছে একদম সল করে তো এখন যে এখানে যেই লিঙ্কটের আছে লিঙ্কটের থেকে লিঙ্কটের যে রডগুলো আছে এ রড থেকে আমরা এখানে চালের রডটি মানে জয়েন করে দেবো যাতে করে জিনিসটা আরও মজবুত হয় তো অবশ্যই আপনাদের এই জিনিসগুলা প্রতিটা জিনিস একটি ইঞ্জিনিয়ার ড্রয়িং অনুসারে করতে হবে তাহলে কিন্তু কোনো নেক্সট টাইমে কোনো প্রবলেম হবে না যদি নিজেরাই নিজেরা ইঞ্জিনিয়ারিং করে কাজগুলো করে ফেলেন তাহলে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে এই ভুলগুলো হয়ে থাকে দেখুন এই পাশে চালগুলো এটি একটি সাতা সিস্টেম চাল হবে মানে ছয়টি কর্নারের একটি চাল তো বন্ধুরা আশা করি যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাকি চালগুলো দেখিয়ে দেবো